পুরুলিয়ায় দর্শনীয় স্থানগুলো এত ছড়ানো ছিটানো যে পর্যটকরা কনফিউজড হয়ে যায়, কোথায় কোথায় যাবে, কোথার থেকে শুরু করবে, হোটেল পাহাড়ের ওপরে নেবে নাকি নিচে নেবে। তো এই দিশাহীনতার জন্য অনেক বাজে খরচ হয়ে যায় পর্যটকদের। প্রথমে ভেবেছিলাম এই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিওর মধ্যে পুরুলিয়া ভ্রমণ শেষ করব, কিন্তু পরে দেখলাম আমরা পুরুলিয়া ভ্রমণে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি সেই সমস্যাগুলো আপনাদের শেয়ার করি এবং অভিজ্ঞতাগুলো দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে ঠিক কীভাবে পুরুলিয়া ঘুরবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোথাও কাটবেন না, তাহলে পুরুলিয়া ভ্রমণে গিয়ে আপনারা কোনো রকম অসুবিধার সম্মুখীন হবেন না। আর হ্যাঁ, আপনারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাদের ফলো করবেন, কারণ অনেক ফটো এবং ভিডিও আছে যা আমরা ইউটিউবে পাবলিশ করি না কিন্তু ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে দিয়ে থাকি। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। লাইক আর কমেন্ট করলে কি হয়, ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন যাতে নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছবে। প্রথমে বলে রাখি, পুরুলিয়া অন্তত চারজন যাবেন, কারণ একজন বা দুজন যদি যান তাহলে কিন্তু খরচ অনেক বেড়ে যাবে। চারজন গেলে খরচটা অনেকটাই কমবে, আটজন গেলে আরও কমবে। তো বন্ধুরা, সবার আগে আসা যাক কীভাবে পুরুলিয়া যাবেন। তো পুরুলিয়া যেতে গেলে দুটো রাস্তায় আপনি যেতে পারেন, সড়কপথ এবং রেলপথ। এবার আপনাদের বলে রাখি, সড়কপথে যদি বাসে যান তবে বাস জার্নির থেকে কিন্তু ট্রেন জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল হয়। আমরাও যখন গেছিলাম তখন ট্রেনেই কিন্তু গেছিলাম। হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার জন্য অনেক ট্রেন আছে, লালমাটি এক্সপ্রেস, রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, চক্রধরপুর প্যাসেঞ্জার ইত্যাদি। এছাড়াও হাওড়া থেকে অনেক ট্রেন পুরুলিয়া যায়, বিভিন্ন ট্রেনের তালিকা আমি এখানে দিলাম, এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন। যেহেতু ট্রেন জার্নিটা সব থেকে বেশি কমফোর্টেবল তাই আমরাও ট্রেনেই গেছিলাম। আমরা হাওড়া থেকে রাত 11টা পার্শ্বের চক্রধরপুর প্যাসেঞ্জার ধরেছিলাম এবং পুরুলিয়া পৌঁছলাম পরদিন সকাল 6:30টার মধ্যে। পুরুলিয়া পৌঁছলেন, এবার হোটেল কোথায় নেবেন? হোটেলে আপনি অযোধ্যা হিলের ওপরেও থাকতে পারেন, আবার অযোধ্যা হিলের নিচেও থাকতে পারেন, কিন্তু অযোধ্যা হিলের ওপরের থেকে নিচে সুযোগ সুবিধা বেশি পাবেন। সুযোগ সুবিধা বেশি পাবেন মানে, অযোধ্যা হিলের ওপরে আমরা চারজন যারা গেছিলাম কেউ কিন্তু কোনো ডাক্তারখানা দেখিনি, কোনো হাসপাতাল দেখিনি, কোনো পেট্রোল পাম্প নেই এবং খাবারের কিন্তু দাম অনেকটাই বেশি। কিন্তু অযোধ্যা হিলের নিচে খাবার জিনিসের দাম আয়ত্তের মধ্যে, সেই জন্যই বলছি চেষ্টা করবেন পাহাড়ের নিচে থাকার জন্য। অবশ্যই পাহাড়ের উপরে থাকার একটা ফিলিংস আলাদা। আপনি যদি অযোধ্যা হিলটপে হোটেল নিতে চান তাহলে কিন্তু কলকাতা থেকে হোটেল বুক করে তবে যাবেন, নিচে হোটেল অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবেন। নিচে হোটেল আপনার বুক করার প্রয়োজন নেই, গেলেই হোটেল পাবেন, নিচে অ্যাভেলেবেল আছে। কিন্তু হিলটপে যদি যান হোটেল নিতে চান তবে কিন্তু কলকাতা থেকে হোটেল বুক করে তবে যাবেন, নাহলে আমাদের মতো পস্তাতে হবে। আমাদের বেলায় কী হয়েছিল, আমরা তো হোটেল কোনো বুক করে যাইনি, এবার পাহাড়ের অযোধ্যা হিলটপে গিয়ে আমরা হোটেল খুঁজছি তো খুঁজছি, হোটেল পাচ্ছি না, ভালো হোটেল নেই, এই হোটেল খুঁজতে খুঁজতে আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়েছে, সেই জন্য আমাদের ভ্রমণ তালিকায় অনেক কাটছাট করতে হয়েছে। তো সেই ভুলটা আপনারা করবেন না, তো নিচে হোটেল নিন আর উপরে হোটেল নিন, যাই হোক হোটেল বুক করে যাবেন। যদিও নিচে হোটেল অ্যাভেলেবেল রয়েছে, হিলটপে হোটেল অ্যাভেলেবেল নেই, তবু বলবো যেখানেই থাকুন, নিচে থাকুন আর উপরে থাকুন, হোটেলটা বুক করে যাবেন। অযোধ্যা হিলটপে যদি হোটেল নেন তাহলে যতটা পারবেন খাবার দাবার নিয়ে, শুকনো খাবার নিয়ে তবে উপরে যাবেন, কারণ উপরের দাম অনেকটাই বেশি, কিছু খাবার নিয়ে গেলে সেটা অনেকটাই সাপোর্ট দেবে আপনাদের। একটা ইম্পর্টেন্স কথা বলছি, পুরুলিয়ায় গেলে ওষুধপত্র কিন্তু সঙ্গে নিয়ে যাবেন, কারণ অযোধ্যা পাহাড়ের ওপরে আমাদের তো কোনো ওষুধের দোকান চোখে পড়লই না, থাকতে পারে কিন্তু আমাদের কিন্তু চোখে পড়েনি, এবং নিচেও কিন্তু অনেক কম, ওষুধের দোকান অনেক দূরত্ব, একটা ওষুধের দোকান আপনার হোটেল থেকে অনেক দূর, সুতরাং ওষুধপত্র কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। এবার আসি পুরুলিয়া আপনি কোথায় কোথায় ঘুরবেন।
পুরুলিয়া ঘোরার জন্য দুটো সার্কিট আছে, একটা হচ্ছে অযোধ্যা সার্কিট আর একটা হচ্ছে গড় সার্কিট। অযোধ্যা সার্কিটে কী কী আছে? অযোধ্যা সার্কিটে আছে পাখি পাহাড়, খয়রাবেড়া ড্যাম, লোয়ার ড্যাম, আপার ড্যাম, লহরিয়া শিব মন্দির, বামনি ফলস, মার্বেল লেক, চরিদা গ্রাম, ময়ূর পাহাড়। আর গড় সার্কিটে কী আছে? গড় সার্কিটে আছে জয়চণ্ডী পাহাড়, বরন্তি ড্যাম, পাঞ্চেত ড্যাম, গড় পঞ্চকোট। যদি আপনি অযোধ্যা পাহাড়ের নিচে হোটেল ভাড়া নেন, তাহলে প্রথম দিন গড় এরিয়াটা দেখুন, গড় সার্কিটটা প্রথম দিন দেখুন। গড় সার্কিটে যদি আপনার একদিন হাতে সময় রাখেন গড় সার্কিট দেখার জন্য, তাহলে জয়চণ্ডী পাহাড় আর গড় পঞ্চকোট জায়গাটা দেখতে পারেন। আর যদি হাতে দুদিন রাখেন, তাহলে গড় সার্কিটে আপনার যে কটা স্পট আছে, তাহলে জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকোট, পাঞ্চেত ড্যাম, বরন্তি ড্যাম এগুলো দেখতে পারেন। সবকটাই তাহলে দেখা যাবে যদি হাতে দুদিন রাখেন গড় সার্কিট দেখার জন্য। তো প্রথম দিন দেখলেন বা দুদিন পর পর দেখলেন, যেরকম আপনার হাতে সময় আছে গড় সার্কিট দেখার জন্য। গড় সার্কিট ঘোরার জন্য কিন্তু অনেকেই গাড়ি রিজার্ভ করে ঘোরে, কিন্তু আমরা সরকারি বাসে ঘুরেছিলাম। একদম পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে বাস বুক করেছি, টিকিট কেটেছি, ওখান থেকে প্রথমে জয়চণ্ডী পাহাড় গেলাম। জয়চণ্ডী পাহাড় যেখানে যেতে হয় একদম মেন রোডে নামিয়েছে, ওখান থেকে 10 টাকা টোটো ভাড়া দিয়ে একদম চলে গেছি জয়চণ্ডী পাহাড়ে। মাথা পিছু আপনার 60 টাকা পড়বে, 60 টাকা প্লাস 10 টাকা, 70 টাকা জয়চণ্ডী পাহাড়। আবার জয়চণ্ডী পাহাড় থেকে মেন রোডে এসে ওখান থেকে আবার বাস ধরে আমরা গড় পঞ্চকোট গেছিলাম, সেখানেও 70 থেকে 80 টাকার মতো পড়েছিল। তো এক্ষেত্রে সরকারি বাসে ঘোরার জন্য আমাদের খরচ অনেকটাই কমে গেছিলো। আপনারা যদি সরকারি বাসে ঘোরেন, তাহলে কিন্তু খরচ অনেক কমে যাবে। গড় সার্কিটটা দেখা হয়ে গেল, দেখার পর তারপরে যেদিন আপনি ডিসাইড করবেন যে অযোধ্যা সার্কিটটা দেখবেন, সেদিন একদম ভোরবেলা আপনি চলে আসুন। এক্ষেত্রে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে অযোধ্যা পাহাড়ের উপরে থাকবেন হোটেল নিয়ে, তবে প্রথমেই গাড়ি রিজার্ভ করতে যাবেন না। প্রথমে আপনি 10 টাকা অথবা 20 টাকা মাথা পিছু টোটো ভাড়া নেবে, টোটো ভাড়া করে চলে আসুন একদম পুরুলিয়া বাস স্ট্যান্ডে। আর যদি আপনি মনে করেন যে পুরুলিয়া স্টেশন থেকে হেঁটে যাবেন, হার্ডলি 20 মিনিট লাগে, 15 থেকে 20 মিনিট সময় লাগবে পুরুলিয়া স্টেশন থেকে পুরুলিয়া বাস স্ট্যান্ড হেঁটে যাওয়ার জন্য। পুরুলিয়া বাস স্ট্যান্ড আসলেন, ওখান থেকে অযোধ্যা হিল টপের বাস যায়, বাস ভাড়া মাথা পিছু পড়বে 60 থেকে 70 টাকা। আর আপনি যদি স্টেশন থেকে বোলেরো অথবা টাটা সুমো এরকম প্রাইভেট কার ভাড়া করতেন, তাহলে ওখান থেকে আপনার এক্সট্রা কিন্তু 1.5 থেকে 2 হাজার টাকা কি 2,500 টাকা এক্সট্রা খরচ হয়ে যেত। কোনো দরকার নেই, সেই জন্য বাস স্ট্যান্ডে চলে আসুন, অযোধ্যা হিলটপের বাস ধরুন, 60-70 টাকা মাথা পিছু নেবে, একদম হিলটপে চলে আসুন। হিলটপে এসে ওখানে আগে হোটেল ভাড়া করুন। তো অযোধ্যা হিলটপে আপনি ধরুন হোটেল বুক করলেন, এরপর আপনি গাড়ি রিজার্ভ করুন অযোধ্যা সার্কিটটা ঘোরার জন্য। গাড়ি রিজার্ভ করার সময় মাথা রাখবেন 3,000-4,000, অনেক অনেক রকম রেট চাইবে কিন্তু, কিন্তু অ্যাকচুয়াল যেটা ভাড়া সেটা হচ্ছে 1 থেকে 1,500, ব্যাস 1,500-এর মধ্যেই কিন্তু গাড়ি পাওয়া যায়। এক্সট্রা কোনো টাকা দেবেন না, ওরা কিন্তু আপনাকে বলবে না 3,000 কমে হবে না, 4,000 কমে হবে না, কিন্তু 1 থেকে 1,500 এর মধ্যেই গাড়ি পাওয়া যায়, আপনি ঘুরতে পারবেন সব জায়গায়। অযোধ্যা সার্কিটটা ঘোরা হয়ে গেল, এবার হোটেলে ফিরে আসুন, রাত্রে নর্মাল খাওয়া দাওয়া করুন, বেশি মাছ মাংসের দিকে যাবেন না, নর্মাল খাবার খান, তরকার রুটি বা সাধারণ ডাল ভাত খেয়ে, ডিম ভাত খেয়ে রাত্রিটা কাটিয়ে দিন, কারণ উপরে কিন্তু মাছ মাংসের দাম প্রচুর, ঠিক আছে? আপনার বাজেট কম হলে কিন্তু কোলাতে পারবেন না। তো খাওয়া দাওয়া করে ঘুমান। ঠিক পরদিন সকাল 3টে থেকে 4টের মধ্যে উঠুন ঘুম থেকে, উঠতেই হবে, ঠিক আছে? ঘুম থেকে 4টের মধ্যে ঘুম থেকে উঠুন, উঠে ফ্রেশ হয়ে একদম ব্যাগপত্র নিয়ে যা নিয়ে গেছিলেন সব কিছু হোটেল, ওই হোটেলে ভাড়া মিটিয়ে দিয়ে আপনি বেরিয়ে আসুন। একদম হোটেলের সামনে রাস্তায় দাঁড়ান, ওখান থেকে বাস যাবে, আবার ওই বাসেই 60 থেকে 70 টাকা মাথা পিছু ভাড়া নেবে বাসে, বাস ভাড়া দিয়ে একদম পুরুলিয়া বাস স্ট্যান্ডে চলে আসুন নিচে, ঠিক আছে? একদম অযোধ্যা পাহাড়ের নিচে চলে আসুন। এবার নিচে এসে নিচে একটা হোটেল বুক করুন, ওই
হিল টপের হোটেল ছেড়ে দিলেন, ঠিক আছে, ছেড়ে দিয়ে নিচে এসে নতুন হোটেল বুক করলেন হিল টপের নিচে, সেখানে দেখবেন ভাড়া অনেক কম পড়বে। ওখানে আগে বুক করুন, বুক করে টিফিন করুন, টিফিন করে বেরিয়ে পড়ুন গড় সার্কিটটা দেখতে। আর যদি মনে করেন পুরোটাই গাড়ি রিজার্ভ করে ঘুরবেন, তাহলে আপনারা যদি টিমে 4 জন অথবা 8 জন যান, সেক্ষেত্রে প্রথমে গাড়ি রিজার্ভ করার ক্ষেত্রে আগে কথা বলে নিন যে অযোধ্যা সার্কিট এবং গড় সার্কিট যে কটা স্পট আছে সব কটা ঘুরাবে, যেখানে নিয়ে যেতে বলবেন সেখানে নিয়ে যাবে, তাহলে কত চায় দেখবেন। যদি সেইভাবে রাজি হয় তাহলে 4,000 টাকার মধ্যে আপনি ডিল করবেন, 4,000 টাকার উপরে যাবেন না। 4,000 টাকা আপনাকে অযোধ্যা সার্কিট এবং গড় সার্কিট পুরোটা ঘুরে দেখাবে, ঠিক আছে, এর উপর উঠবেন না। যদি সব ঘুরে দেখায় অযোধ্যা সার্কিট এবং গড় সার্কিট 4,000 টাকার মধ্যে, তবে 4,000 টাকা ওই গাড়িটা আপনি ডিল করুন, কিন্তু যদি বেশি যায় তবে ডিল করবেন না। তো বন্ধুরা, পুরুলিয়া ভ্রমণের এই পর্বে আমাদের অভিজ্ঞতা আপনাদের কতটা কাজে লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী পর্বে আমরা পুরুলিয়াতে কি কি দর্শনীয় স্থানে গেছিলাম তা আপনাদের দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই, আবার দেখাবেন পরবর্তী নতুন ভিডিওয়।